الرَّحْمَنِ الرَّحِيمِ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএন এ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমিদ্দিন দারুল উলুম ফোর্সকেয়ার মাদ্রাসার শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহু। আজকে আমরা গোসলের বিধান এই সম্পর্কে আমরা আলোচনা শুনব এবং 10-15 মিনিট পরে ইনশাআল্লাহ দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله ليطهركم وقال النبي صلى الله عليه وسلم غسل الجمعة واجب على كل محتلم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, বিগত দিনে আমরা আলোচনা করেছিলাম অজু নিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয় গোসল এবং গোসলের বিধান নিয়ে। নবী করিম সাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতুল ইমান, পবিত্রতা অর্জন করা ইমানের অর্ধেক। সো পিউরিফিকেশন ইজ দ্য হাফ অফ ইমান, কারণ ইমানের মাধ্যমে আমাদের জাহির এবং বাতিন আমরা পবিত্র করে থাকি। ইমানের দাবি হলো আমাদের বাহির যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমাদের অন্তর অন্তর থেকেও শিরিক, বিদআত, বুগজ, আদাওয়াত, হিরস, গজব, গুসা, এই সমস্ত জিনিস থেকে আমাদের অন্তরকেও আমরা পরিষ্কার রাখব। অন্তরের মধ্যে যেন না থাকে কোনো কুফুর, শিরিক, নেফাক, কারো প্রতি হিংসা বিদ্বেষ, অতি লোভ, ক্রোধ, অকারণে রাগ রাগ করা, এই সমস্ত মারাত্মক অন্তরের ব্যাধি থেকে অন্তরকে পরিষ্কার রাখা, এইটা যেভাবে ইমানের দায়িত্ব একটি দাবি, ঠিক তেমনিভাবে ইমানের দাবি হলো যে সময় গোসলের প্রয়োজন গোসল করা আর যে সময় অজুর প্রয়োজন অজু করা। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কালামে উল্লেখ করেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জানাবতের অবস্থায় হও তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবে, মানেই গোসল করবে। এই ভালোভাবে পবিত্রতা এবং পিউরিফিকেশন যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন, গোসল করতে হয় এবং কোন কোন সময়ে গোসল করা ফরজ এবং গোসল আমরা কীভাবে করব, গোসলের বিধান বলতে আমরা এই বিষয়গুলোই আজকে আলোচনা করব। প্রথমত গোসল, কিছু অবস্থা রয়েছে গোসল করা ফরজ, আর স্বাভাবিক অবস্থায় গোসল করা বিশেষ কোনো কারণে সুন্নত, আবার কোনো কোনো সময় গোসল করা মুস্তাহাব হয়।
কোন কোন কারণে গোসল ফরজ হয় মাফ করবেন মশলা বোঝানোর স্বার্থে আমি বলতেছি এবং আমি নয় শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা তাবিন তবে তাবিনগণ হাদিসের মাধ্যমে এই কথাগুলো উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। প্রথম কারণ, বডি থেকে যদি শাহওয়াতের সাথে ডিজায়ারের সাথে মনি মানে বীর্য আউট হয়, সিমেন্স আউট হয়, তাহলে গোসল ওয়াজিব হয়ে যায়। দুই নম্বর, হাদিসের পরিভাষায় যেটি নবী করিম ইসলাম বলেছেন কিতাবের ভিতরে ইকসাল বলা হয় বা জিমা বেগরে ইনজাল বলা হয়, উইদাউট ডিসচার্জ স্বামী এবং স্ত্রীর যদি স্বামী এবং স্ত্রী সঙ্গমে লিপ্ত হন এবং ডিসচার্জ নাও হয়, হাদিসের মধ্যে বলা হয়েছে গোসল ওয়াজিব হয়ে যায়। হাদিসের ভাষা হলো এইভাবে, যদি একজন স্বামী তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করেন এবং ডিসচার্জ নাও হয় তবুও কিন্তু গোসল ওয়াজিব হয়ে যায়। ইজা জালাসা হাদুকুম বাইনা শুয়াবিহাল আরবাঈ সুম্মা জাহাদাহা ওয়াজাবাল গোসলু আনজালা আওলাম ইউনজিল, বীর্য আউট হোক অথবা নাই হোক। এইভাবে সেক্সুয়াল ড্রিম বা আমরা যাতে এহতালাম বলি, স্বপ্নদোষ বলি, স্বপ্নদোষের পরে যদি এইভাবে কোনো সিমেন্স বা এগুলো আউট হয়েছে নিশ্চিত হওয়া হয় তখনও কিন্তু গোসল ওয়াজিব হয়ে যায়। হায়াত এবং নেফাস মা বোনদের মান্থলি পিরিয়ড মেনসিস বন্ধ হওয়ার পরে এবং পোস্ট নিডল ব্লিডিং যেটাকে আরবিতে নেফাস বলা হয়, সন্তান জন্ম নেওয়ার পরে যে ব্লিডিং হয় যেটা সাধারণত 2-3 সপ্তাহ, কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশও হয়, সন্তান জন্ম নেওয়ার পরে যে ব্লিডিং হয় এটাকে কিতাবের পরিভাষায় নেফাস বলা হয়। এই নেফাস বন্ধ হওয়ার পরেও গোসল করা ফরজ, হায়াত বন্ধ হওয়ার পরেও গোসল করা ফরজ। আরেকটি গোসল হলো ফরজে কেফায়া, সেটি হলো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কর্পস ডেড বডিকে গোসল দেওয়া। একজন মানুষ মারা গেলে তাকে গোসল দেওয়াও ফরজে কেফায়া। ফরজে কেফায়ার মানা হলো তার গোসল করতে পারবেন না, যে কোনো কেহ গোসল দিয়া দিলে সকল মুসলমানের পক্ষতে সেই দায়িত্ব আদায় হয়ে যায়, যদি কেহ গোসল না দেন তাহলে সকল মুসলমান গুণাগার হবেন। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কেফায়া। যে সমস্ত কারণে গোসল ওয়াজিব হয় না, স্বপ্নদোষ হয়েছে মনে করলেন কিন্তু কোনো সাইন পাইলেন না, গোসল ওয়াজিব হবে না। সমান পেশাবের রাস্তা থেকে আরও কিছু সাদা ধাতু শহবত এবং ডিজায়ার ছাড়া পেশাবের পরে বা কোনো হেভি কোনো লোড বহন করার সময় সাদা পানি বের হয়ে যায়, যেটাকে হাদিসের পরিভাষায় ওয়াজি বলা হয়েছে। এটাও ডিসচার্জ হলে এটা নাপাক অজুবঙ্গ হয় কিন্তু গোসল ওয়াজিব হয় না। এবার আসি আমরা গোসলের মধ্যে ফরজ কোন কোন জিনিস। তো সাধারণত আমরা জানি তিনটি জিনিস ফরজ, কুল্লি করা, নাখাবানি দেওয়া এবং পুরা শরীর দত্ত করা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাত্তাহারু, তোমরা খুব ভালোভাবে নিজেকে পরিষ্কার করবে। তো ভালোভাবে পরিষ্কার করতে গিয়ে অজুর মধ্যে যে দুইটি জিনিস মজমজা এবং ইস্তেনশাক, কুল্লি করা এবং নাককে ক্লিন করা, এটি সুন্নত ছিল, গোসলের মধ্যে এগুলো ফরজ হয়ে যায়। আর অজুর মধ্যে শুধু নির্দিষ্ট তিনটি জায়গা আমরা দৌত করতাম, হাত মুখ এবং পা আর মাথা মাসা করতাম। অজুর মধ্যে কিন্তু পুরা বডি ভালোভাবে দৌত করতে হয়। কুলি করা, নাকে পানি দেওয়া এবং পুরা বডি দৌত করা, এই তিনটি জিনিস ফরজ। পুরা বডি দৌত করতে গিয়ে নাভির
বেলি বাটনের যে সুরাখ রয়েছে এটার ভিতরে যেন পানি পৌঁছতে হবে। বডির মধ্যে যদি কোনো সুরাখ থাকে, কোনো হোল থাকে যেটা ছিদ্র আছে, এই ছিদ্র ভিতরে পানি পৌঁছাতে হবে। যেমন মা বোনদের অনেকে নাকের মধ্যে নোজ রিং, নাকের রিং ইউজ করে থাকেন, কানের রিং ইউজ করে থাকেন, তো এই ছিদ্ররা যদি ক্লিয়ার থাকে, এখানে কোনো অলঙ্কার পরিহিত অবস্থায় থাকলেও এই ছিদ্রের ভিতরেও পানি পৌঁছতে হয়। যদি অলঙ্কার নাও থাকে তবুও এই ছিদ্রের ভিতরে পানি পৌঁছাতে হবে। হ্যাঁ, যদি বহুদিন পর্যন্ত অলঙ্কার ব্যবহার না করার কারণে ছিদ্রটা বন্ধ হয়ে গিয়েছে বা মোটামুটি বন্ধ হওয়ার পর্যায়ে পানি ভিতরে পৌঁছানো যাচ্ছে না, তখন আর পানি পৌঁছাতে হবে না। তো বডির প্রত্যেকটা জায়গায় পানি পৌঁছা নিশ্চিত করতে গিয়ে নাকের রিং যদি থাকে তাহলে এই রিঙ্গের ভিতরে পানি পৌঁছাতে হয়। এই জন্য ওলামায়ে কেরাম অ্যাডভাইস করে থাকেন যে মা বোনদের যে নাকের রিং যদি ব্যবহার নাই করা হয় বা এখানে ছিদ্র নাই করা হয় তো একটু ভালো হয়, কারণ যেহেতু এটা শুধু গোসলের সময় নয়, ডেইলি অজুর সময়ও আপনি যতবার অজু করবেন অজুর সময়ও তো ওই ছিদ্র ভিতরে পানি আপনাকে পৌঁছাতে হবে। এক্সট্রা আপনার কাজ বেড়ে যায় শেষ হিসাবে যদি নাকের ছিদ্র নাই করলেন, নাকের যদি কোনো অলঙ্কার নাই পড়লেন, একটু আপনার জন্য সেফ। আর যদি আপনি করতে চান জায়গা আছে অবশ্যই, বাট আপনার ডিউটি বেড়ে যাবে, আপনি অবশ্যই নিশ্চিতভাবে অদূর মধ্যে এই নাকের ছিদ্রের ভিতরে রিং থাকলেও বা না থাকলেও পানি পৌঁছাতে হবে, সমান ফরজ গোসলের সময় আপনাকে অবশ্যই পৌঁছাতে হবে। ঠিক তেমনিভাবে পুরুষের মাথার চুল যদি চুটি বলা থাকে তো পুরা চুল খুলে গুড়িতেও পানি পৌঁছতে হবে, চুলের আগাও পুরা দৌত করতে হবে। অনেক পুরুষরা লম্বা চুল রাখেন, নরম রাখেন। হ্যাঁ, মহিলাদের এই প্লাট করা চুল, চুটি বলা চুল যেটা আছে, এটার আগাতে পানি না পৌঁছলেও কিন্তু তাদের ফরজ গোসল আদায় হয়ে যায়। কেন? মহিলা তো চুল রাখবেনই স্বাভাবিক, এজন্য তাদের শুধুমাত্র চুলের গুড়িতেই পানি পৌঁছে যায়। আর প্লাট ওনারা নাই করলেন, চুটি বলা চুলকে নাই করলেন, তবুও তাদের কিন্তু গোসল হয়ে যাবে। আমরা দাড়ির চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে, মুচের নিচেও পানি পৌঁছাতে হবে এবং আইব্রুর চুলের নিচেও পানি পৌঁছাতে হবে। ঠিক বডির যে সমস্ত আরও যে সমস্ত জায়গা রয়েছে লজ্জাস্থানেরও বাহিরের ইয়া মাফ করবেন মস্তার বোঝানোর জন্য বলতেছি, সেখানেও পানি পৌঁছাতে হবে। এই হলো গোসলের ফরজ। গোসলের মধ্যে অনেক কতিপয় কাজ রয়েছে সুন্নত, আমরা ইনশাল্লাহ অন্য সময়ে বিষয়গুলো আলোচনা করব। আমরা হয়তো অনেকে জানি, বাট এই আলোচনা হইতেছে আমি সাধারণ যারা জানেন না তাদের জন্য, এজন্য আপনারা মাফ করবেন, অনেক মনে করতে পারেন এগুলো তো আমরা জানি, কিন্তু এরপরেও আমি মনে করি বা বিগত দিনে আমি বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আমি অনুমান করেছি এই সমস্ত জিনিস আমাদের জন্য খুবই জরুরি। এটা আমাদের ডেইলি আমাদের ফরজ একটি ব্যাপার, আমাদের সন্তানদেরও জানা খুবই প্রয়োজন। আমরা তাদেরকে শিক্ষা দেবো, আমরা শিক্ষা করবো ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খায়রান দাদা। জাজাকুমুল্লাহ খায়রান। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুনতেছিলাম, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন। ইনশাল্লাহ আমরা ফাঁকে ফাঁকে এই বিষয়ে আরও শোনার চেষ্টা করবো, যেহেতু আমরা কল নিয়ে নিই। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। একজন মহিলার তার মেয়ের জামাই লোকে আপন মেয়ের জামাই লোকে কতটাই খাবার বানি। আচ্ছা, আর কোন প্রশ্ন আছেনি আপনার? জি না, বলতে পারলাম। আপনার প্রশ্ন হলো, একজন মহিলা উনি উনার আপন দামানদের সাথে, মানে আপন মহিলার স্বামীর সাথে, এটাই তো বলেছেন উনি, আমরা যাকে দামান বলি, দামানদের সঙ্গে যেতে পারবেন কি না পারবেন না। উনি যদি আপন দামান হন তাহলে শ্বশুরই আপন দামানদের সাথে, বা আমরা অন্যভাবে বলতে পারি একজন দামান উনার আপন শাশুড়িকে হজে বা উমরার সফরে নিয়ে যেতে পারে, ওনার সঙ্গে যাওয়া জায়েজ রয়েছে। ইংলিশে সান ইন ল বলে, তো ইনি দামান নিজের পুত্রের মতো, জায়েজ আছে, হজের সফরও জায়েজ আছে, উমরার সফরও জায়েজ আছে। উলামায়ে কেরাম এখানে একটি কথা বলেন, আমি আবার মোস্তাফা বোঝানোর সাথে আমি বলতেছি, মাফ করবেন আমাকে, যদি ফিতনার কোনো আশঙ্কা হয়, যদি দামানদের মধ্যে দিন এবং দিনদারি এবং দিনের জ্ঞানের অভাব থাকে যে উনি নিজের শাশুড়ি নিজের মহরমাত এই ধরনের ওনার জ্ঞান বুদ্ধি না থাকে, আল্লাহ মাফ করুক, আর এখানে ফিতনা বা কোনো রিস্ক থাকে, তাহলে সেখানে নিজের দামানদের সঙ্গে না যাওয়াটা উত্তম। বাট আমরা যেটা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু তাআলা মুহররম মুহররমাতের লিস্টের মধ্যে যাদেরকে উল্লেখ করেছেন, ওয়া উম্মাহাতু নিসাইকুম, আল্লাহ বলেছেন যে তোমাদের
স্ত্রীর মা উনিও তোমার মায়ের মতো মহরমাতের মতো। তো যেভাবে শাশুড়ি নিজের মায়ের মতো, দামান হলেন নিজের সন্তানের মতো, তো দামানদের সঙ্গে হজে যেতে পারবেন। হজে যেতে হলে একজন মহিলার জন্য শর্ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ উমরার জন্য যে সাথে মাহরাম থাকতে হবে অথবা স্বামী থাকতে হবে। মাহরামের বুঝে দামানদে একজন পড়েন, ছেলে, নিজের নাতি, নিজের বাবা, নিজের আপন দাদা, আপন নানা, এইভাবে নিজের আপন বাগনা, ওনাদের সঙ্গে ওনারা হলো মাহরামের লিস্টের মধ্যে। তো দামান্দ এই মাহরামের লিস্টে পড়ে ওনার সঙ্গে যেতে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি জি, হ্যালো কলার, সালামু আলাইকুম। জি জি, বলুন আপনার প্রশ্ন। জি, আমার প্রশ্নটা হলো এই যে এবং হুজুরে হারগুলা উপস্থাপনা করছেন বিলাদেগুলা, আওয়াজটা একটু ভাঙ্গি ভেঙে গেছে, আপনি যদি আবার রিপিট করেন তো একটু, আমরা বুঝলাম মানে ব্রাটিকে আপনার আওয়াজটা একটু ভাঙ্গি ভেঙে গেছে, ক্লিয়ার হয়েছে না, আবার রিপিট করবেন প্রশ্নটা প্লিজ। ও ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। অনেক সময় নেটওয়ার্কের কারণে বা আপনি যেখানে আছেন সেখানে হয়তো নেটের পুরো ইয়ে নেই, যার কারণে অনেক সময় লাইনে একটু প্রবলেম হয়। আলহামদুলিল্লাহ আপনি অনুভব করতে পেরেছেন। তো আমরা সবসময় এটাই বলি যে আপনারা টিভি মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে বা যেখানে ভালো নেট থাকে সেখানে এই কথা বললে আমরা ক্লিয়ার আপনাদের কথা শুনবো। আপনি লাইনে আছেন আমাদের সাথে? আপনি উদয়পুর লাইন থেকে আবার আপনি কল করবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয়ের উপর আপনি একটি প্রশ্ন করেছেন, আমি যেটুকু অনুমান করেছি। তো কথাগুলো ক্লিয়ার হয় নাই বিদায়, আমরা অপেক্ষায় আছি ইনশাআল্লাহ আপনি আবারও কল করবেন। আমাদের আলোচ্য বিষয় হলো আজকে গুসল প্রসঙ্গে। আবার চলে আসছি। জি কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। জি ফরমাতে আমার ক্লিয়ার আর মাশাআল্লাহ। জি আমি রুমা আলম মেটে সমস্যা করছে, আমি গাদের। জি জি, ধন্যবাদ আপনাকে। হুজুরে যতগুলা হাদিস হাদিস দিয়ে উপস্থাপনা করছেন হুজুরে অশেষ ধন্যবাদ। হুজুরের প্রোগ্রাম, এই ধরনের হুজুর যারা এরা প্রোগ্রাম দেখলে আমরা তৃপ্তি হয়। হুজুরে আল্লাহ দেখ হায়াতে দেখ, সময় বেশি নষ্ট না হলে আমার প্রশ্নটা হইল গিয়া যে যেমন ওয়াইফ খাল খাল লগে হইতা হয় বা এগুলা হুজুরে কিলা ক্লিয়ার করছে আর হাদিস মোতাবেক বাদে আবার হয়েছে। তো বর্তমান যুগের লোকে মিলে এই হাদিস ঠিক আছে মানে ধন্যবাদ আপনারও, বর্তমান যুগের লোকে মিলে স্বামী বা দেখেও লোকে দেওয়া ঠিক নেই, নিজের বাস বা দেয়া নিজের ছেলে বা আর বর্তমান যুগের লোকে মিলে সরি আপনারা আলিমুল্লাহ মা আমরা যেটা ফেসবুক দেখি এবং সত্যি রিয়েল ঘটনা হতে তা কাগজ মিলাই ইত্যাদি গুলা ঠিক নেই, ধন্যবাদ। ওইগুলো আমার এক নম্বর প্রশ্ন। আর প্রশ্ন না এগুলো তো আপনি ইনশাআল্লাহ বুঝাই পাবেন। আমি আপনার কথা লোক আমি আরো একটু করব ইনশাআল্লাহ। খেরল যদি জামাই স্বামী মারা যায় প্রথমে আপনাকে অন্তর অন্তঃস্থল দেখে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি আমাদের এবং আমাদের প্রোগ্রামের প্রশংসা করার জন্য। বাট প্রশংসা তখনই কার্যকর হবে যদি আল্লাহর কাছে এটা প্রশংসিত হয়, আর এটা তখনই হবে যদি আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে বলা এবং শোনাকে কঠিন কিয়ামতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। আমরা সেটা প্রত্যাশা করতেছি, আল্লাহ যেন করেন, দোয়া করতেছি আমিন। আপনি যে বিষয়ে বলেছেন অভিজ্ঞতার আলোকে, ইয়েস, আপনি বলেছেন যে শুধুমাত্র নিজের স্বামী ছাড়া আর বাকি অন্য জায়গার মধ্যে অনেক সময় সমস্যা হয়ে যায়। বর্তমান আমি আগেই বলেছি, আমি চাইছি, আমি সঙ্গে বলেছিলাম যত জায়গার মধ্যে আশঙ্কা রয়েছে, রিস্ক রয়েছে, আজকাল জানা এবং ইসলামিক জ্ঞানের অভাবে অনেক সময় এই মাহরামের সাথেও নৌকাটা ডুবে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। তো নিজের স্বামী ছাড়াও আমি যতটুকু এখন পর্যন্ত বিশ্বাস করি যে বাবা, আপন ছেলে, আমার মনে হয় এরা সাথে এখনও আপনি আমি নিরাপদ বিশ্বাস করতে হবে, নতুবা এখন পর্যন্ত তো আসমান থেকে বৃষ্টি হচ্ছে।
জমিন থেকে এখন পর্যন্ত বিক্ষ তরুলতা উঠতেছে, মাছের পানির ভিতরে এখনও মাছ পাওয়া যাচ্ছে, এখনও ফলফুটের মধ্যে তিত্তামিতা আমরা অনুভব করি, ঠিক আছে? তো ইয়েস, যদি এভাবে কোনো জায়গায় স্পেসিফিক কোনো জায়গায় আশঙ্কা হয় তাহলে সেটা আমরা এক্সক্লুসিভ করব, বিন্যাসে দেখব। বাট আমভাবে আল্লাহ যেটা বলেছেন এটাকে মাহরামের লিস্টে কিন্তু এরা সঙ্গে যাওয়া ইসলামী বিধানে জায়েজ। যেমন নিজের বাবা, নিজের আপন দাদা, নিজের আপন নানা, নিজের আপন ভাই, নিজের আপন ছেলে, নিজের আপন বাগনা, চাষা আপন চাষা আপন মামা দামান। বাট কিছু দূর মাহরাম যারা, এদের সাথে অনেক অঘটনও ঘটতেছে, সেটাও বর্তমান সময়ে আপনি যেটা বলেছেন আমি আপনার সঙ্গে 100% আমি এগ্রি। আমাদের মধ্যে সেই হায়ওয়ানিয়ত এবং পশুত্ব এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, যারা মাহরাম ছিল তাদের কাছে এই হুরমত রক্ষা পাচ্ছে না। এটাই আমাদের ধর্মীয় জ্ঞান এবং আখেরাতের ভয়ের কমির কারণেই, ল্যাক অফ নলেজের কারণে এটা হচ্ছে। তা আমি আবারও বলবো, যারাই মাহরাম, জেনারেল রুল তাদের সঙ্গে হজে বা উমরা যাওয়া জায়েজ। স্পেসিফিক কোনো ব্যক্তি ক্ষেত্রে যদি আশঙ্কা হয়, রিস্ক থাকে, তাহলে সেটা ওই স্পেসিফিক ব্যক্তির ক্ষেত্রে আমরা পদ্ধতি অ্যাপ্লাই করি। আপনিও হয়তো আপনার তিক্ত অভিজ্ঞতা আলোকে বলেছেন, আপনার অভিজ্ঞতা এটাও আমি খুব এড়াইব না, কিন্তু জেনারেল মাসলাটা আমি এটাই বললাম। বাট অনেক ক্ষেত্রে এটা আশঙ্কা রয়েছে, অবশ্যই অবশ্যই আমি আপনার সঙ্গে একমত। আপনার দ্বিতীয় বিষয় ছিল যে স্বামী মারা গেলে নাকি ফুল, স্বামী মারা গেলে স্ত্রী কী কী কাজ করবেন এবং কী কাজ করতে পারবেন না। কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল বকরায়, ওয়াল্লাযিনা ইতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা। স্বামী মারা গেলে একজন স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত সুখাহত অবস্থায় থাকবেন, ওনার কাজে কর্মে লেবাসে পোশাকে প্রমাণ হবে যে আমি একজন জীবনের একজন মায়ার সাথী হারালাম, আমি সুখাহত, আমি আপসেট, আমি চিন্তিত, আমি দুঃখিত, আমি মর্মাহত, এটা প্রকাশ করতে হবে। সেই প্রকাশ করতে গিয়ে কতিপয় জিনিস ওনাকে করতেই হবে। স্বামীর গড়ে কোনো সমস্যা না হলে উনি স্বামীর গড়েই 4 মাস 10 দিন পর্যন্ত রাতি যাপন করতে হবে, বিশেষ প্রয়োজন ব্যতীত গড়ের বাহিরেও যাবেন না। যদি না গেলে না হয়, যেমন অ্যাপয়েন্টমেন্ট আছে বা হয়তো জব ছাড়া উনি চলতে পারতেছেন না, জবের উপর নির্ভরশীল, এইভাবে বিশেষ মজবুরি যদি হয় তাহলে দিনের বেলায় গেলেও রাতি যাপন করতে হবে ওই স্বামীর ঘরে, যদি কোনো বাধা না থাকে, সমস্যা না হয়। এবং বাইরে সফর করা এত নিষেধ, আল্লাহু আকবার, আমরা অনেকেই মশলাগুলো জানি না। ইভেন মনে করেন একজন স্ত্রী, উনি হজে যাবেন, ওই 4 মাস 10 দিনের ভিতরে ওনার হজের সফর উনি বুকিং করে ফেলেছেন, পয়সা দিয়ে ফেলেছেন, হজটা ওনার ফরজ। স্বামী মারা গিয়েছেন, এই 4 মাস 10 দিনের ভিতরে হজটা পড়ছে। কিতাবের পরিষ্কার মশলা হলো উনি ফরজ হজের সফর যেটা বুক করে ফেলেছেন, 4 মাসের ভিতরেই ওনাকে হজ করতে যেতে হবে, সেই হজের সফরটাও ক্যান্সেল করতে হবে। কেন? স্বামীর হকের জন্য 4 মাস 10 দিন পর্যন্ত উনি বাইরে কোনো সফর করতেও পারবেন না। যদি তাই হয় তাহলে বলেন তো দেখি, বাংলাদেশ হলে যেতে পারবেন বা অন্য কোনো জায়গায় হলে যেতে পারবেন? কোনো অবস্থায় না। কিন্তু অনেক মা বোনরা এই জিনিস না জানার কারণে, আর কেউ জানলেও আমাকে অনেক মা বোনরা জিজ্ঞাসা করে যে হুজুর, এটা কি আসলেই শরীরের বিধান নাকি এটা এমনিতেই উলামায়ে কারাম বলে থাকেন? প্রশ্নের অর্থটা কি, এটা কি আসলেই কোন হাদিসে রয়েছে নাকি এমনিতেই উলামায়ে কারাম বলেন? কারণ আজকাল উলামায়ে কারামের প্রতিও মানুষের কিছু শ্রদ্ধা এবং আত্মবিশ্বাস এত কমে গিয়েছে যে ওনারা মনে করেন যে উলামায়ে কারাম হয়তো নিজের পক্ষ থেকে কথাগুলো বলতেছেন। কিন্তু আমি বললাম এটা পরিষ্কার সূরাতুল বকরা একটি আয়াতের দাবি, এবং এই মশলার মধ্যে কোনো উলামায়ে কারামের জিমত নেই। কোন মশলা রয়েছে ইস্তেহাদি, ফোকায় কারামে ভিন্ন ভিন্ন ভিউ এবং মত রয়েছে, কিন্তু এই বিষয়টা কোরআন শরীফের সরি আয়াত থেকে, ক্লিয়ার আয়াত থেকে প্রমাণিত যে 4 মাস 10 দিন পর্যন্ত ওনাকে এই হিদায়ত পালন করতে হয়, সুখাহত থাকতে হয়। তো এগুলো একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট, তখন অলঙ্কার বলতে নিজেকে সাজানো গুছানোর অলঙ্কার যেগুলো আছে সেগুলো পরিধান করতে পারো, নাকের ফুল, কানের ফুল, হাতের চুড়ি, ব্রেসলেট, এগুলো পরিধান করবেন না। কেন? এই 4 মাস 10 দিন পর্যন্ত যেহেতু ওনার স্বামী নেই,
শয়তান কিন্তু স্বামী নাই স্ত্রীকেই অনেক সময় শয়তান পন্থী লোকেরা টার্গেট করে নানাভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাবুনদের ইজ্জতকে সংরক্ষণ করার জন্য বলেছেন, শয়তান তোমার দিকে বদনজর করুক, এগুলা থেকে তুমি তোমাকে একটু আলগিয়ে রাখো, গান্দা জায়গায় মাছি বসে, ঠিক আছে? তো ওনাকে এই ধরনের সাদা পড়া থেকে অলঙ্কার পাতি লাগাবেন না, নাকের ফুলও রাখবেন না, অর্থাৎ কোনো ধরনের কোনো অলঙ্কার পরিধান করবেন না, এটাও বিধান, এটা ওয়াজিব ওনাদের জন্য। রঙিন বা খুব এমন কাপড় যে কাপড় পরিধান করে সাধারণত পার্টিতে যাওয়া হয়, এরকম কোনো ধরনের কোনো শাড়ি কাপড়ই হোক অথবা খুব সুসজ্জিত কাপড় যেটা পরিধান করে কোনো পার্টিতে বা কোনো জায়গায় বাহিরে যেতে হলে পরিধান করা হয়, এইভাবে কাপড় পরিধান করবেন না। এক রঙের কাপড় বা স্বাভাবিক কাপড়, কম দামি কাপড় পরিধান করবেন, মানে ওনার লেবাসে অলঙ্কার সবটা মিলিয়ে পরিষ্কার পরিচয়, এটাই প্রমাণ হবে যে উনি স্বামী হারার কারণে মনে বড় ব্যথা সুকাহত, এটাই প্রমাণ করতে হবে। সুরমা লাগাবেন না, আতর খুশবু লাগাবেন না, এই হলো বিধান, এটা ওই আয়াতের উপর ভিত্তি করে উলামায়ে কারাম বলেছেন। আশা করি আপনি আমাদের প্রশ্নগুলোর উত্তর বুঝেছেন। জাজাকুমুল্লাহ আহসান জাজা আপনাদের সুন্দর প্রশ্ন এবং সুন্দর কমেন্ট মন্তব্যের জন্য। আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল গুসল নিয়ে। গুসলের ফরজ কতিপয় দিন আমি বলে ফেলেছি যে আমাদের কুল্লি করতে হবে, নাকে পানি দিতে হবে, প্লাস বডি পুরাটা দৌড়তে করতে গিয়ে নাভির ছিদ্র, বডির ছিদ্রর ভিতরেও পানি পৌঁছাতে হবে, ইভেন বডির যে সমস্ত জায়গার মধ্যে পানি পৌঁছানো সম্ভব এই জায়গা ইভেন এতটুকু পর্যন্ত, যাদের উফরি দাঁত আছে, উফরি দাঁত বলতে যে দাঁতগুলো খোলা যায়, এই দাঁতগুলো কিন্তু ফরজ গুসলের সময় আপনাকে খুলে ওই দাঁতের ভিতরেও পানি পৌঁছাতে হবে, এটা মনে রাখবেন। হ্যাঁ, যে দাঁতগুলো একদম বসে দেওয়া হয়েছে, খোলা যায় না, খুলতে কষ্ট হয়, ফিক্স করে দেওয়া হয়েছে, ওই দাঁতটা কিন্তু কুলের ভিতরে পানি পৌঁছাতে হবে না, এটা মনে রাখবেন। কারণ কুল্লি করতে গিয়ে আপনি ফরজ গুসলের সময় ওই উফরি দাঁত যেগুলো ইদিরি খোলা যায়, এটা খুলেই দাঁতের ভিতরের মাড়িতে পানি আপনাকে পৌঁছাতে হবে, এটা আপনার দায়িত্ব। আল্লাহু আকবার। এবার আসুন গুসলের সুন্নত কতিপয় কাজ। শুরুতে বিসমিল্লাহ বলা, দুই নম্বরে নিয়ত করা, তিন নম্বরে দুনহাত কবজি পর্যন্ত উত্তর করা, চার নম্বরে বডির মধ্যে কোনো নাপাক যদি থাকে, আপনি জানতেছেন যে এক জায়গায় নাপাক আছে, ফরজ গুসলের সময় সময় বডির মধ্যে কোনো নাপাক থাকে তো ওই জায়গাটা আগে দৌত করবেন। এরপরে লজ্জাস্থানকে ভালোভাবে দৌত করা, রসমভাবে করেছেন। এরপরে নবী করিম সাল্লাম অজু করতেন প্রপার নমাজের ওজুর মতো। হ্যাঁ, আপনি যে জায়গায় গোসল করতেছেন যদি সেখানে পায়ের জায়গার মধ্যে পানি জমা থাকে, তাহলে তো এই পা দৌত করতে পারতেছেন না, গোসলের শেষে আপনি পা দৌত করবেন। এই অজুটা কিন্তু গোসল আগেই করতে হয়, সেজন্য গোসল করার পরে কিন্তু অনেকে অজু করে থাকেন আবার, এটা কিন্তু মকরু, কেন অলরেডি গোসল অজু হয়ে যাচ্ছে, আর গোসলের পূর্বে সুন্নত তরিকার গোসল করলে তো এমনিতেই আপনি অজু করেই ফেলেছেন, তাই গোসলের পরে আপনি অজু করেও যদি গোসল করে থাকেন তা তো করবেনই না পরে। আর যে আনা অজুতেই আপনি গোসল করেন, অটোমেটিক বডি দৌত হওয়ার সঙ্গে সঙ্গে অজুর যেগুলো দৌত হয়ে গিয়েছে, এরপরে আপনি আরেকবার অজু করবেন না, ইনশাল্লাহ আমি কন্টিনিউ করবো পরে। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি আমাদের সাথে প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কালার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার কথাটা খুব ভাঙ্গি ভাঙ্গি, আর আবার আপনারে আমি একটা কথা কই চাই, আপনি যে যদি মাত্রা ফোন দি বা মোবাইল দি, আপনি লাউড স্পিকারতেই হরাইয়া আপনি ফোন মাতুকা তো আওয়াজটা ক্লিয়ার হইবে, একটু কার মুক্তিত্র হরাইয়া জি ফরমকা। আমি বলুন কথাটা খুব ভাঙ্গি আমার, একটু আস্তে মাতুকা, ঠিক আছে, গরম ফোন দিয়ে ফরাই একটু মুখটা হরাই মাতুকা জি। ওয়ালাইকুম সালাম জি, ফরমকা অন হোকা। আমি দুইটা কোয়েশ্চন করি আর কি, আমি ও হন ক্লিয়ার জি। নমাজে মুসল্লা আমরা যদি বিষয় থাকে, আমরা নমাজ পড়ে থাকি জি, তখন তো নমাজ পড়ি না, এই নমাজে মুসল্লা তো আল্লাহর বাড়ির উপর আছে বা মসজিদের উপর ছবি আছে, সেটা পাড়া মারলে বা এটা আপনি করলে গুণা হয়েছে, বা আপনি আমরা নমাজও থাকতে যদি সেবন করা কি প্রমাণ করে যায় কি কিন্তু যাওয়া ঠিক আছে, আর দাঁতের উপরই আপনার জি। দুই নম্বর প্রশ্ন কি তা কইছেন,
দুই নম্বর প্রশ্নটা আবার কইবা নি তাহলে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে, যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাআল্লাহ আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আরো নতুন কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বারাকাত। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদ্দাবাজান আলেমি দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরাকাত। বিরতির পূর্বে একজন বোন চারটা প্রশ্ন আমাদের কাছে করেছিলেন, এই প্রশ্ন দেওয়ার পর উত্তর দেওয়ার পরই ইনশাআল্লাহ আমরা আরও নতুন কল নেওয়ার চেষ্টা করব। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আছেন ইনশাআল্লাহ। প্রশ্নের উত্তরে যাওয়ার পূর্বে আমি আবার রিকোয়েস্ট করব, আপনারা যারাই ফোন করবেন টিভির ভলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনি কথা বলবেন, এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। এবং আপনার কথাগুলো কি আদৌ পরিষ্কার হচ্ছে না হচ্ছে এটাও একটু মাথায় রাখবেন, আমরা কি বলতেছি আমাদের কথা শোনার চেষ্টা করবেন, কারণ আপনার প্রশ্ন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের প্রশ্নের সুন্দরতা এবং মাধুর্যতা আমাদের প্রোগ্রামের সৌন্দর্যতা ডিপেন্ড করে, আমরা এটাই আপনার কাছে প্রত্যাশা করি। আপনাদের সুন্দর প্রশ্নই প্রত্যাশিত এবং এর মাধ্যমে আমাদের প্রোগ্রামটা সার্থক এবং সুন্দর হয়ে ওঠে। ধন্যবাদ আমাদের সুন্দর প্রশ্ন। আবার আসুন আপনার প্রশ্নের জবাব। আপনি প্রশ্ন করেছেন, যায় নামাজে আমরা নামাজ পড়ি সেখানে কাবা শরীফের ফটো থাকে বা মসজিদের ফটো থাকে, তো সজ্জার সময় হয়তো আমাদের ওই ফটোর উপর আমাদের মাথা পড়লো, কিন্তু জানামা বিছানা অবস্থায় অনেক সময় হাঁটিয়ে যাওয়ার সময় যদি ওই পিকচারের উপর পা পড়ে যায় তাহলে কি এটা কি কোনো গুণা হবে? এক, উত্তর হলো গুণা হবে না অবশ্য, কেন শ্রদ্ধা এবং আজমত আমাদের অন্তরের ব্যাপার। আল্লাহ বলেছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই সমস্ত শাআরুল্লাহ, আল্লাহর জাতের এবং ইবাদতের সঙ্গে সম্পর্কিত সিম্বল এবং সাইন যেগুলো, জায়নামাজ, কিবলা, সফা, মারওয়া, কোরআনে করিম, কোরআনে করিমের সাথে ইউজ করা হয় যে রেওয়াল, এগুলোকে সম্মান করা, প্রকৃতপক্ষে এটা আল্লাহকে সম্মান করা। তো এই সম্মানটা আমাদের অন্তরে থাকবে, এজন্য যদি পা পড়েও যায় ইনশাআল্লাহ আমরা তো অসম্মানের জন্য পা পড়তেছে না, নিয়ত ইন্নামাল আমল বিনিয়ত হিসাবে সেটা জায়েজ হবে। মনে করেন মসজিদে যখন আমরা নামাজ পড়ি তো মসজিদের ফ্লোরে তো আমাদের পা থাকে, আমাদের উদ্দেশ্য নয় মসজিদকে অসম্মানই করা, এজন্য মসজিদের ফ্লোরে ডাইরেক্ট যখন এখানে পা রেখে নামাজ পড়া জায়েজ হলো, তাহলে সেই মসজিদের পিকচারের উপর যদি আমাদের পা থাকে নামাজ হয়ে যাবে, সমস্যা নাই। সেম কাবা শরীফের ছাদের উপর নামাজ পড়লেও নামাজ হবে কি না হবে না, ফোকাগার মধ্যে নামাজ হয়ে যাবে। কাবা শরীফের ছাদের উপর উঠলে তো কাবা শরীফ তো নিচে পায়ের নিচে পড়ে গেল, নামাজ হয়ে যাবে। ইয়েস, কেহ অনুত্তম বলেছেন। তো আপনি বলতে পারেন যে আমরা অপ্রয়োজনে এই সমস্ত পিকচার আমরা পা দিলাম না, অনুত্তম হবে বাট নাজায়েজ হবে না। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার যে নামাজির সামনে যদি কেউ চলে যায়, তো নামাজির সামনে চলে যাওয়াটা একটা গুনাহের কারণ। হাদিসে আসছে যদি একজন মানুষ অনুমান করতে পারতো, রিয়েলাইজ করতে পারতো, অ্যানালাইজ করতে পারতো যে কী পরিমাণ গুনাহ হচ্ছে, খুব ভালোভাবে খেয়াল রাখবেন বুখারী শরীফের হাদিস, লেকানা আং ইয়াকিফা আরবাঈনা খাইরুন আন ইয়ামুরা বাইনা ইয়াদাই আল-মুসাল্লি, তাহলে চল্লিশ মানে চল্লিশ বৎসর পর্যন্ত দাঁড়িয়ে থাকাকেও সে কবুল করে ফেলত, তবুও একজন নামাজির সামনে যাওয়ার হয়তো সাহস করত না। চল্লিশ বৎসর পর্যন্ত ঠাই যদি দাঁড়ানোর প্রয়োজন হয় তবুও দাঁড়িয়ে থাকত, এরপরে নামাজির সামনে যাওয়ার সম্মুখ পানে দিয়ে যাওয়ার সাহস করত না, এই পরিমাণ গুনাহ। আল্লাহ আকবার। তৃতীয় প্রশ্ন ছিল আপনার দাঁত কিলার করার পরে যদি কেউ নামাজ পড়েন তাহলে কি আবার নতুন অজু করতে হবে? দাঁত কিলালার পরে কুল্লি করে নামাজ পড়লে সমস্যা নাই, নামাজ হয়ে যাবে, আপনাকে আরেকবার অজু করতে হবে না। কারণ অজু বঙ্গর কারণ যেগুলা পেশাব পায়খানার রাস্তায় যে সময় জিনিস নির্গত হয় ওগুলায় অজু ভাঙে। আমি এই বিষয়ে আসলে আমি আলোচনা করি নাই, হয়তো আপনার সকলে জানা আছে মনে হয়, বিষয়ে আমরা একদিন আলোচনা করে ফেলবো কোন কোন কারণে অজু বঙ্গ হয়, কোন কোন অজু বঙ্গ হয় না, এই বিষয়টা আমরা আমি মনে করি আলোচনা করাটা ভালো। তো ইনশাআল্লাহ যেহেতু এখানে আপনার
নাপাক কোনো বাইর হচ্ছে না হিসাবে দাঁত কিলালে পরে কুল্লি করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, এটা অজুবঙ্গের কারণে আপনার অজু ব্যঙ্গে যাবে না, আপনার নামাজ হয়ে যাবে। আপনার আরেকটি প্রশ্ন, আমরা যেটা অনুমান করেছি আপনি পেরেশানির কথা বলেছেন, হয়তো জানি না হয়তো দোয়া চেয়েছেন, যদি তাই হয়ে থাকে আমরা দোয়া করি আল্লাহ আপনার এবং আমাদের সকলের পেরেশানি দূর করুন। আর যদি আপনার প্রশ্নের শেষ অংশ এটাই থাকে যে পেরেশানির জন্য কী করবেন, তো আমি অতীত বলেছি প্রথম হলো পেরেশানির জন্য আমরা কী করব, কোরআন এবং দিনের উপর আমল করব। আল্লাহ কোনে বলেছেন, মান আরাদাং যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা কোরআন থেকে দিন থেকে বিমুখ হয়ে যায় তাদের দৈনন্দিন লাইফটা অত্যন্ত কঠিন এবং কষ্টকর ডিফিকাল্ট হয়ে যায়। এজন্য আমরা দিনের উপর আমল করা আমরা শুরু করব, আমরা গুনাহ ছেড়ে দেব, নেক নেককার হয়ে যাব। এক দুই নম্বর নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নফল পড়বই, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব। তিন নম্বর ধৈর্য ধারণ করব। চার নম্বর আমরা দোয়া এবং ইস্তেফার বেশি করে ইস্তেফার করব। পাঁচ নম্বর দোয়া করব। ছয় নম্বর আরও কিছু তসবিহা যেগুলো সেগুলো পড়বো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদি কেহ পাঁচশো বার পড়েন, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আগে দুরুদ শরীফ একশো পরে দুরুদ শরীফ একশো পড়ে দোয়া করলেও আল্লাহর পক্ষ থেকে অনেক সময় পেরেশানি বা যে কোনো সমস্যার সমাধান হয়। আল্লামা আহমদ স্যার হিন্দি মুজদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি ওনার অভিজ্ঞতার আলোকে উনি বলেছেন যে উনি বারবার এবার তজবা করে দেখেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঁচশো বার, লাস্টের বার আলী আজিম পাঁচশো নম্বর বার আপনি পড়বেন, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী আজিম, আর বাকি চারশো নিরানব্বই বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং শুরুতে দুরুদ শরীফ, যে কোনো দুরুদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি একটি দুরুদ শরীফ, অথবা নামাজে আমরা দুরুদ শরীফ যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই ধরনের যে কোনো একটি দুরুদ শরীফ পড়বেন, শুরুতে একশো বার, শেষে একশো বার, আর মধ্যখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চারশো নিরানব্বই বার, আর বাদে একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার সব পেরেশানি এবং সমস্যা আল্লাহ দোয়া করবেন। উনি বলেন উনি তজরবা করে দেখেছেন এবং পেয়েছেন, আপনিও পাবেন ইনশাআল্লাহ। এছাড়াও আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযুবিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযুবিকা মিন গালাবাতি দাইনি ওয়া খাররি রিজাল সহ আরো বহু দোয়া রয়েছে, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। এই সমস্ত দোয়া এবং তসবিহাতের মাধ্যমে কোরআনে করিমার তিলাওয়াতের মাধ্যমে পেরেশানি দূর হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক বানার মাধ্যমে পেরেশানি দূর হয়ে থাকে, সর্বোপরি আমরা নেককার হয়ে যাব, আল্লাহর হুকুম মানে ওলা হয়ে যাব ইনশাআল্লাহ। দেখবেন ঘরের সকল যে আমরা আল্লাহর হুকুম মানে ওলা হয়ে যাই, আল্লাহর পক্ষ থেকে অবশ্যই শান্তি আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। জাযাকুমুল্লাহ খাইরান। দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শুনছেন নি? আমরা হুনিয়া ফরমা করব ইনশাআল্লাহ। হোক আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো দাদা, দাদা জানতাম তাই একটা জিনিস আপনার আগে বুঝতাম তাই না, ওই জন্য একটু ওদের ফাইডা টুডে লইয়া বিশাল লইয়া টুডে বিশাল লইয়া ফাইডে তিন আইডা আর বন্ধে টেম্পারেচার লইয়া বিয়া জেনুইন বিয়া না এমনি আর কি হাজবেন ওয়াইফ বা তো বিয়া পড়ায় আইন এর বাদে বিয়া আর তো তোমাকে থাকে মাথা তার যেতে হয় না হইলে এতে তার আর কোন প্রশ্ন আছে আপনার? আমরা আনসার জানি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রথমত এটা একটি অবৈধ কাজ যে আপনি যে প্রশ্ন যেভাবে করেছেন, ফেক একটি বিবাহ দেখিয়ে স্বামী নয় ওনাকে স্বামী পরিচয় দিয়ে, স্ত্রী নয় স্ত্রী পরিচয় দিয়ে শুধু এই দেশে ফাঁড়ি জমানোর জন্য যারা এইভাবে দুকা দিতেছেন, এই দুকাটা ওটা কমপ্লিটলি দুনিয়ার আইনও এটা অপরাধ, আল্লাহর আইনও এটা হারাম। পাশাপাশি নবী করিম সাইসাম আরেকটি জিনিস বলেছেন, সালাসুন জিদ্দুহুন না জিদ্দুন ও হাজলুহুন না জিদ্দুন, তিনটি কাজ সিরিয়াসলি করলে এটা যেভাবে সিরিয়াস হিসাবে পরিগণিত হয়,
যদি কেউ যোগ করে ডং করে এই তিনটি কাজ করেন তবুও সেটা কার্যত পরিণত হয়ে যায়, এটা কিন্তু আর স্বাভাবিক ডং হিসাবে দেখা হয় না। ঠিক আছে, ওই তিনটি কাজের একটি হলো নিকাহ, আর নিকাহ বলে এতাকু পত্তলাকু নিকাহ। এই নিকাহ যদি কেউ আসলে কোনো স্বাধীন হয় ফেক, জাস্ট জক করে ডং করে মজাক করে বলতেছেন উনি আমার স্বামী, উনি বলে উনি আমার স্ত্রী, এটা বিবাহ দুইজন লোকের সামনে বলে ফেললে অটোমেটিক এই বিবাহর বন্ধনে আবদ্ধ হয়ে যায়, অর্থাৎ তাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায়, এত ডেঞ্জার এটা, এটা কার্যত মানে কাজে পরিণত হয়ে যায়। আরেকটি হলো তালাক, যদি কোনো স্বামী স্ত্রীকে জব করে ডং করে ফান করে তালাক দেন তালাক হয়ে যাবে। আরেকটি হলো গুলাম ফ্রি করা, যদি কোনো মালিক তার গুলামকে ফ্রি করেন ডং করে ফান করে ফ্রি হয়ে যাবে, কারণ এগুলো কথার উপরে ডিপেন্ড করে। এখন বলুন তো দেখি, এইভাবে যদি বাস্তব বিবাহ সম্পর্ক নয় শুধুমাত্র আসার জন্য দুঃখা দিয়ে একজনকে স্বামী পরিচয় দিয়ে বা স্ত্রী পরিচয় দিয়ে শুধু এই দেশে আসলেন, এটা একটা দুঃখ হলো না? এই দুঃখা যারা দুনিয়ার আইনে যেটা অপরাধ, ইসলামের এটা মারাত্মক ধরনের একটি হারাম কাজ, তারপরে এই বিবাহে পরিণত হয়ে গেল। এখন যদি পরবর্তীতে বিবাহ তালাক বা দৃষ্টিমত এনে দেওয়া হয়, মহঠর দেওয়া না হয় বা আনাত তালাকে আরেক জায়গায় বিবাহ হয়, তাও তো গুণাগার হবেন। তো এটা তো আপনি জিজ্ঞাসা করতেছেন নিশ্চয়ই, আপনার বিষয়ে এটা খটকা আসতেছে, আপনার ডাউটস আছে এই কাজটা কেন করা হচ্ছে, অত্যন্ত নিকৃষ্ট একটা সামাজিক কাজ এটি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গুনার জন্য আদানা একটি পরিচয় হলো যে জিনিসটা করবো কিনা করবো না ডাউট চলে আসলো, মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয়ে যায়, সন্দেহ হয়, এই এটাই হলো গুনার সর্বনিম্ন একটি দরজা। তো এই কাজ করা যাবে কি না যাবে না, আপনার বা আপনাদের অবশ্যই মনের মধ্যে সন্দেহ জাগছে, যার কারণে আপনি প্রশ্ন করেছেন, তাহলে এটাই পরিষ্কার একটি প্রমাণ এটা গুনাহের কাজ, এটা কোনো ঠিক কাজ হতে পারে না, এবং এটা কোনো অবস্থায় ইসলামের সমর্থন করবে না, দুনিয়ার আইনের সমর্থন করে না, ইসলামে কোনো অবস্থায় ডিসিভ দুঃখা দেওয়াকে কোনো অবস্থায় ইসলামে কোনো সুযোগ দেয় না। রাসূলুল্লাহ বলেছেন মান গাশ্শানা ফালা ইসামিন্না, খুব গুরুত্ব সহকারে শুনুন, আল্লাহর নবী বলেছেন যারা দুঃখা দেয় ডিসিভ করে তারা আমার উম্মতের মধ্যেই পরিগণিত নয়, এটা আমার উম্মত মুসলমানের কাজ হতে পারে না দুঃখা দেওয়া, মুসলমান মানেই সিলমুন থেকে নিরাপদ, যার কথার উপর যার চালচলনের উপর আরেকজন আপনার উপর আস্থা রাখতে পারে, আপনি সর্বক্ষেত্রে নিরাপদ থাকবেন, আপনি আস্থাবান হতে হবে, এই জন্য দুঃখা দেওয়া মুসলমানের কাজ হতে পারে না। আমি বলেছেন এটা আমার মুসলমানের কাজ নয়, এটা আমার মুসলমানের মধ্যে পরিগণিত নয়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং এই সমস্ত অবৈধ দুঃখা থেকে আমাদেরকে সমাজকে হেফাজত করুন। আমি জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাত। জি বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমার দুইটা প্রশ্ন। ফরমাকা ইনশাআল্লাহ। ও যে আমি আকিল ফজর ও নমার যে সুন্নাত সব সময় আমি কুলিয়া ইয়ে কুলবল লাগি পড়ি, এটা ঠিক আছে না চেঞ্জ করতে মাঝে মধ্যে? দুই নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, দুই নম্বর হইল যে আপনার ওই যে যদি নমাজে ভুল করি আর সজদা করতে না আদা আদা সেটু করতে যদি ভুলে যাই, তাহলে লাস্টে দিকে একটা সজদা ওটাটা কিলা করতাম একটা দেখাই মানে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। প্রথম প্রশ্ন আছিল ফজরের নামাজে, ফজরের নামাজও আপনি রেগুলার সুন্নতে দুইটি সুরা হামেশা পড়ে আসতেছেন, প্রথম রাখাতে পারেন কুরিয়াল কাফির এবং দ্বিতীয় রাখাতে পারেন কুল আল্লাহ ওয়াহাদ। রেগুলার পড়লে জায়েজ আছে, বাট উত্তম হবে মাঝে মধ্যে চেঞ্জ করা, কারণ নবী করিম সাল্লামের আদত ছিল এই দুই সুরা দিয়ে ফজরের সুন্নত পড়তেন, এহরামের পূর্বের দুই রাখাতেও সমান এই দুই সুরা পড়তেন, তওয়াফের পরের দুই রাখাত আদায় করতেও নবী করিম সাল্লাম এই দুই সুরাই পড়তেন। এটা মসনুন কারাত, মসনুন বা সুন্নত কারাতের অর্থ হলো উত্তম হবে আপনি বেশিরভাগ টাইম এই দুই সুরা পড়লেন বা মাঝে মধ্যে আপনি চেঞ্জ করবেন, বাট এরপরে যদি হামেশাও পড়েন নামাজ হয়ে যাবে, উত্তম হবে মাঝে মধ্যে চেঞ্জ করাটা। দ্বিতীয় প্রশ্ন হলো সজ্জায় সহ যদি আমাদের ভুল করে ফেলেন এবং সজ্জা সহ দেওয়ার সময় আত্মাহিয়াতু পড়ার পরে আপনি সজ্জাটা ভুলে গিয়েছিলেন,
আরও আপনি আল্লামা সলিয়া বারিকালা পড়ে ফেলেছেন, তো শেষ থেকে গিয়ে আপনি সিদ্ধ কীভাবে দিবেন? তো আপনার যে সময় স্মরণ হয় সঙ্গে সঙ্গেই আপনি ডান দিকে সালাম ফিরাইয়া আপনি সিদ্ধ দিয়ে দেবেন। ইভেন সালাম ফিরানোর একদিকে সালাম ফিরাইছেন বা দুই দিকে সালাম ফিরাইছেন, আপনার স্মরণ হয়েছে এ ও আমার তো সিজদা ছিল, আপনি তাড়াতাড়ি এখনও আপনার সিজদা দিতে পারবেন। আপনি সিজদা দিয়া আর এরপরে আবার তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি পড়ে তারপরে সালাম ফিরাবেন। ইয়েস, আরেকটি একটি হাদিসে তারা বোঝা যায় যে এইভাবে যদি আপনি শেষ দিকেও সিজদা সহ দেন তবু হয়ে যাবে, বাট উত্তম হবে আপনি যে সময় স্মরণ হয় আপনি ডান দিকে সালাম ফিরাইয়েই আপনি মনে করেন তাহিয়াতু পড়ছেন, সিজদার কথা স্মরণ নাই আপনার, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে ফেলেছেন বা বারিকালাও পড়ে ফেলেছেন স্মরণ হয়েছে, আপনি ডান দিকে সালাম ফিরেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দুইটি সিজদা দিয়ে দেন আবার উঠেন, উঠিয়া উত্তম হবে আবার আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল আল্লাহ আলাম তু পড়ে তারপরে আপনি সালাম ফিরাইলেন, ঠিক আছে। ইভেন আপনি যদি একদম সালামের পূর্বে আপনার স্মরণ হয়েছে বা সালাম করার সঙ্গে সঙ্গে স্মরণ হয়েছে আপনার সাথে সাথে, আপনি যদি সালামের পূর্বে মনে হয়ে যায় তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেই আপনি দুইটা সিজদা দেন, সালামের সঙ্গে সঙ্গে মনে হয়ে গেছে আপনার সাথে সাথে দুইটা সিজদা দেন দিয়েই আবার আত্তাহিয়াতু আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল আল্লাহ তু পড়ে যদি আপনি তারপরে আবার সালাম ফিরান এটা উত্তম হবে আপনার জন্য, ঠিক আছে। তো এই হলো আপনার সজ্জা সব ভুলে গেলে এটাকে সংশোধন করার পদ্ধতি। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ওয়ান্ডিটা প্রশ্ন। জি হোক, আপনার প্রশ্ন। যে মানুষ যখন মারা যায় জানাজার সময় এই মানুষের কোনো দিন মাগো দর্শন না দোয়া রাখতে না বাধ্য যতক্ষণ পর্যন্ত প্রশ্ন, কিন্তু জানাজা জমাতে পড়লাম এবার সাইডে হাত দুই হাত পাইলাম না, শেষ দুই হাত দিয়ে পাইলাম আপনার প্রথম প্রশ্ন, একজন লোক সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, চরিত্র খারাপ ছিল, মিথ্যা কথা বলতো, বারো অপরাধে লিপ্ত ছিল, তার জানাজা পড়ার পূর্বে অনেক সময় তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয় যে আমাদের ওই লোক যারা জানাজা পড়েছে উনি কেমন ছিলেন, তো সবাই এক পাইকে বলে ওঠে ও না খুব ভালো খুব ভালো খুব ভালো ছিলেন। তো এইভাবে জিজ্ঞাসা করে ভালো ভালো সমর্থন লওয়া বা সবাই ভালো বলা এর দ্বারা কি কোনো ফায়দা হবে? দেখেন এখানে দুইটি বিষয়, অন্তর থেকে যদি কেউ কোনো ব্যক্তি সম্পর্কে মারা যাওয়ার পরে ভালো বলে তো এটা কিন্তু সাক্ষী হিসাবে আল্লাহ প্রমাণ করেন, কি করেন এটাকে আল্লাহ পাক এটা প্রমাণ এবং সাক্ষী হিসাবে প্রমাণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আনতুম সুহাদা ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী, তোমাদের এই কমেন্ট এবং মন্তব্যকে ফেরেশতারা সাক্ষী হিসাবে রেকর্ড করেনি আল্লাহর কাছে পেশ করেন এবং সেই ব্যক্তি ভালো হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে এবং মাফ করে দেন। এটা যদি স্বেচ্ছায় তার নিজের মন থেকে যদি কারো সম্পর্কে এভাবে ভালো মন্তব্য করে, এবং রাসূল বলেছেন একজন মানুষ মারা যাওয়ার পরে মন্দ হলেও তার মন্দটা আলোচনা করে তার বালার দিকটা আলোচনা করো, উজকুরু মাহাসিনা মাওতাকুম, তার ভালো দিকটা আলোচনা করো, মন্দিরটি আমরা আলোচনা করতে চেষ্টা করা হয়েছে। কিন্তু এই যে পদ্ধতি যে উনি কীরকম ছিলেন খুব ভালো ছিলেন বলে আবার এরকম আমরা শুনেছি সবার সঙ্গে সে বলছে ভালো ছিলেন, আবার কোন ভালো আসলে খুব ভালো জানি আর ফয়সা নিয়ে খাইছেন মিসর আসলাম ইয়ো আসলাম মিসে মাত্রা অতা বিতৃত হন মাতে, তো ই ভালো ছিলেন মুগ্ধি বললেও তার অন্তরে কিন্তু রয়েছে মোটেই ভালো ছিল না, এই করেছে সেই করেছে অনেক সেবাও বলে। এজন্য এই সমর্থনটা জুড়ে লওয়া এটা ঠিক নয় বা এভাবে জুড়ে সমর্থন নেওয়া বা বলাটা এটা এটা আল্লাহ নবীর সুন্না নয়। সুন্না হলো একজন মানুষ সম্পর্কে স্বেচ্ছায় যদি কেউ মন্তব্য করে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন বসাছিলেন, একটা জানাজা গিয়েছে বললেন মাশাআল্লাহ খুব ভালো লোক ছিল, নবী বললেন মাশাআল্লাহ ওয়াজাবাত, আরেকটা জানাজা মাররা বিজানাজা তিন ফা আসনাউ আলাইহা শাররান, সাহাবায়ে কেরাম বললেন এই লোকটা খুব খারাপ ছিল, কেউ জিজ্ঞাসা করে নাই অটোমেটিক তারা স্বেচ্ছায় বলেছেন, নবীজি বললেন ওয়াজাবাত।
সাহাবাগণ জিজ্ঞাসা করেন, ইয়াসুরাল্লাহ, প্রথম ডেড বডি সম্পর্কে আপনি বলেন ওয়াজাবাত, দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে ওয়াজাবাত, এই ওয়াজাবাত বলতে ওয়াজিব হয়ে গিয়েছে, নিশ্চিত হয়ে গেছে, কী নিশ্চিত হয়ে গিয়েছে আমাদেরকে একটু খুলে বলবেন? নবীজি বললেন, তোমরা প্রথম মুর্দা সম্পর্কে ভালো মন্তব্য করেছো, সে ভালো ছিল, এই জন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে, তোমাদের এটাকে সাক্ষী হিসাবে আল্লাহ পাক গ্রহণ করে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতি বানিয়ে ফেলেছেন, তার জন্য জান্নাত ওয়াজিব এবং নিশ্চিত হয়ে গিয়েছে। দ্বিতীয় ব্যক্তির বেলায় তোমরা মন্দ বলেছ, সে খারাপ ছিল, তো এই খারাপ বলাটাকে আল্লাহ পাক রেকর্ড হিসাবে সাক্ষী হিসাবে গ্রহণ করে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। এখানে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, এই বাক্যেও তাদের জিজ্ঞাসা করেন, উনি কীরকম ছিল না ছিল? তো আমাদের দেশে যে এই যে একটা প্রথা, এই প্রথা কিন্তু আসলে সুন্নত মোতাবেক নয়, এটা সঠিকও নয়। এমনিতেই স্বেচ্ছা যদি কোনো মানুষ কোনো ব্যক্তির বলে ভিন্ন কথা, তবে হ্যাঁ, একজন মানুষ খারাপ হলেও মারা যাওয়ার পরে আমরা কিন্তু তার মন্ত্র সেটা আলোচনা করা বন্ধ করে দেবো, কারণ যার তার যদি খারাপ করে থাকে সেটার তো বদলাতে খবর গিয়ে পাওয়া শুরু হয়ে গিয়েছে, আপনি আর তার মন্দ সেটা আলোচনা করার লাভটা কী? যার ফলে নবীজি বলেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাবিহিম, একজন লোক মারা যাওয়ার পরে তার ভালো দিকটা জানা থাকলে তুমি আলোচনা করো, মন্দর দিকটা আলোচনা করা বন্ধ করে দাও। কিন্তু এইভাবে জানাজার পরে যে একটা সিস্টেম হিসাবে আমাদের যে সাধারণ নিয়ম হিসাবে যে উনি কেমন ছিল জিজ্ঞেস করা হয় বা সবাই ভালো ভালো বলা হয়, এই সিস্টেমটা কিন্তু ইসলাম সমর্থন করে না। ঠিক আছে, আপনার আরেকটি প্রশ্ন ছিল বোধ হয়, যে চার রাকাত নামাজে যদি ভুল করে বা তিন রাকাত নামাজে ভুল করে তাহলে কিভাবে বাকি নামাজগুলো কমপ্লিট? আপনার প্রশ্ন ছিল যে যদি ইমাম সাহেবের সঙ্গে চার রাকাত নামাজের লাস্টের দুই রাকাতে শরিক হলেন, তো আপনি শেষ বৈঠকে ইমাম সাহেব তো উনি শেষ বৈঠক হিসাবে উনি আল্লাহ সাল্লাহ বারিকাল্লাহ মানিদুল্লাহ সব কিছু পড়বেন, আপনার যেহেতু এটা দুই নম্বর রাখাতে পরে বৈঠক, তো আপনি কি আত্মায়িত পড়ে বসে পড়ে থাকবেন নাকি দোষী পড়তে পারবেন? দেখেন, আপনার দোষী পড়লে কোনো সমস্যা নাই, কারণ আপনি সালাম পিনানো পর্যন্ত ইমাম সাহেবের সঙ্গে থাকা আপনার জন্য ওয়াজিব। হাদিস বলেছে, ইন্নামা জুইলাল ইমাম লিয়ুতাম্মাবি, যতক্ষণ উনি ইমাম উনাকে আপনাকে ফলো করতে হয়, তো ইমাম সাহেবকে ফলো করে যদি আপনি আত্মাহিয়াতের উপরে আল্লাহ সাল্লাহ বারকাল্লাহ আলাম পড়ে ফেলেন কোনো সমস্যা নাই, এবং নীরব বসার চেয়ে পড়াটাই ভালো। বাট এরপরও যদি শুধু আত্মাহিয়াত পড়ে আপনি বসে থাকেন, তবু আপনার জন্য জায়েজ হবে, বাট উত্তম হবে পড়ে নেওয়াটা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আপনি পড়ে নিতে পারবেন, কারণ যদিও এটা আপনার দ্বিতীয় রাকাত, কিন্তু আপনি ইমাম সাহেবের সঙ্গে থাকতে হবে আপনাকে, উনি সালাম পিরানোর পরে তারপরে আপনি দাঁড়িয়ে আপনার বাকি নামাজটা প্রথম দুই রাকাত মিস হয়েছে, প্রথম দুই রাকাত হিসাবেই আপনি পুরা করবেন, আলহামদুর সঙ্গে সুরা মিলাবেন। কেন? বখারী শরীফে আলাইহিস সালাম বলেছেন, ওয়ামা ফাতাকুম ফাতিমু, যেটা মিস হয়েছে সেটাকে সেভাবেই পুরা করতে হবে, অর্থাৎ প্রথম দুই রাকাত মিস হয়েছে, প্রথম দুই রাকাত আলহামদুর সঙ্গে সুরা ছিল, তো আলহামদুর সঙ্গে সুরা মিলিয়েই আপনি প্রথম দুই রাকাত পুরা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান জাযা। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্নের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম আলোকিত হচ্ছে। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতিতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিম দ্বীন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান তামাত বারাকাতুহু। বিরতির পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রশ্ন উত্তর দিচ্ছিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আমাদের সামনে রয়েছে। আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো এবং আপনাদের যখনই কল করবেন আমরা আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমাদের আরেকটি বিষয় ছিল গোসলের প্রসঙ্গে, যে কোন কোন কারণে গোসল ফরজ হয় এবং গোসলের মধ্যে কী কী কাজ আমাদের ফরজ হিসাবে কর্তব্য করতেই হয়। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে ইসলামিক কিউএনএ উইথ ইকরা, মানে শুরুতে আমরা 15 মিনিট বিশ্বব্যাপী আলোচনা করি, তারপরে আপনারা প্রশ্ন নেই, প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এখনকার যে পর্বটা আমরা আলোচনা নয়, প্রশ্ন নেওয়ার, হয়তো আপনারা চলে আসেন, আমরা আপনাদের প্রশ্ন যাব। একজন কলার চলে এসেছেন, আমরা কল নিয়ে নিই। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন করার মৌকা। জি হোক, আপনি একটু টিভির থেকে একটু দূরে সরিয়া হইলে মনে হয়
টিভির ভলিউম কমাইয়ে আপনি খোকা প্রশ্ন করুকা ইনশাআল্লাহ জি আপনার প্রশ্ন হইল কা খোকা একটু ভাঙ্গি ভাঙ্গি আওয়াজ আর যেমন আমি গুমাই থাকছিলাম গুমাই থাকতাম নমাজ সেটা সজয় গেছে সেটা প্রথম থাকছি না নমাজও একেবারে পুরা অক্ত হয়ে গেছে আমরা এই প্রশ্ন বুঝছি আপনার দ্বিতীয় প্রশ্ন হোক দ্বিতীয় প্রশ্ন আমি যদি নমাজ যদি কোনো মানুষের যে কোনো মানুষের নমাজ তো করলাম আর কোরআন শরীফ তেলাও করলাম পাঠ আর যে কোনো মানুষের ফিলিম ঠিক আছে ইনশাল্লাহ আমরা বুঝতাম পারি দেখো একটা জিনিস আপনারা অনুরোধ করবো যারাই ফোন করবা আপনারা লাইনটা একটু খেয়ালটা বানার সময় লাইনের কারণে নেটের কারণে বা আপনি যেটা ডিভাইস ইউজ করা হতো মোবাইল বা ফোন এটাতে সময় মাতমা তৈন মাত্রা অনেক সময় ক্লিয়ার এখন আর বাঙ্গি বাঙ্গি আওয়াজ এটা একটু খেয়াল রাখবা এটার জন্য আপনাদের করণীয় হবে নাম্বার ওয়ান আপনার টিভির ভলিউমটা মিউট করে আপনার যে রুমে টিভি আছে ওই রুম থেকে কথা না বলে আপনারা পার্শ্ববর্তী রুমে গিয়ে কথা বললে মোবাইল থেকে কথা বললে এবং শুনলে কথাগুলো ক্লিয়ার হয় এক দুই নম্বর আপনার মোবাইল বা ইয়েতে আপনি লাউড স্পিকার দিবেন না আর আপনি ওই সময় মোবাইল থেকে শোনার চেষ্টা করবেন টিভি থেকে শোনার চেষ্টা করবেন না তখন দেখবেন আওয়াজটা খুব ক্লিয়ার হয় তিন নম্বর আপনার প্রশ্নটা আগে থেকে একটু আপনি সুদাই আপনি সাজাই রাখবেন যাতে আপনি সংক্ষেপে খুব তাড়াতাড়ি আপনি প্রশ্ন বলতে পারেন অনেক সময় হয় কি যে আপনি লাইভে আসার পরে প্রশ্নটা যেটা তিন সেকেন্ডে চার সেকেন্ডে বলা যায় আপনারা এক মিনিট পর্যন্ত নিয়ে যান তো এটা কি আপনাদেরই আরও হয়তো অতিরিক্ত আরও আমাদের ভাই বোন যারা আছেন তাদের হয়তো আমরা প্রশ্ন হওয়ার জন্য এই সময় তো দিতে পারতাম আমরা পারি না এজন্য আমরা একটু ভাইদের যেন দিতে পারলাম না বলে আমরা মনে মনে একটু ইয়ে থাকি আর তো এটাও একটু খেয়াল রাখবেন আপনার প্রশ্ন হলো আপনি একজন লোক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন জোহর নামাজ পড়তে পারেন নাই ঘুম থেকে ওঠার পরে নামাজটা ওনার কজা হয়ে গিয়েছে আসরের টাইম তো এবার জোহর নামাজ আগে পড়বেন নাকি আসর পড়বেন যেহেতু আসরের টাইম শুরু হয়ে গিয়েছে যদি হাতে সময় থাকে যে আমি জোহর পড়ে আসর পড়তে পারবো এই পরিমাণ আসরের টাইম আছে তো অবশ্যই আপনাকে আসরের আগেই জোহর নামাজ পড়তে হবে কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেভাবে সেবাবি করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহি বুখারী শরীফে একটি চ্যাপ্টার উল্লেখ করেছেন বাবু কজাই সলাতিল উলা ফাল উলা যার ফলে ফোকায়ে কেরামও মনে করেন যে আগের নামাজ আগে পড়তে হবে আপনাকে কদর নামাজ পড়ে তারপরে অক্ত নামাজ পড়তে হবে এটা ওয়াজিব বা কেউ বলেছেন সুন্নতে মুয়াক্কাদা তো ওয়াজিব বলি বা সুন্নতে মুয়াক্কাদা বলি ওয়াজিব মানে আপনাকে পড়তেই হবে আর সুন্নতে মুয়াক্কাদা মানে আপনাকে পড়া লাগবে না পড়লে হয়তো গুনাহ হবে না বাট এরপরও আপনি নবীর সুন্নতে উল্টা করলেন তো আপনার দায়িত্ব হবে আপনি আগে জোহর পড়বেন তারপরে আসর পড়বেন হ্যাঁ যদি এখন দেখেন আপনি অক্তি নামাজ যেটা মনে করেন আসরের নামাজ এত শর্ট হয়ে গিয়েছে যে আপনি কদা নামাজ পড়তে গেলে এই নামাজটাও কদা হয়ে যাবে এত সাইড একদম আসরের শেষ দিকে আপনি ঘুম থেকে উঠছেন শুধুমাত্র চার রাকাত নামাজ পড়ার পরিমাণ আপনার হাতে আছে হয়তো আপনি আসর পড়লে আসর পড়তে পারবেন আর না হয় জোহর জোহর পড়তে গেলে আপনার আসর আবার কদা হয়ে যাবে এমতো অবস্থা কিন্তু আপনি আপনার জোহর রেখেই আপনি আসর পড়ে ফেলবেন অথবা আরেকটি যে যদি আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার স্মরণ নাই আপনার জোর কথা হয়েছে আপনি আসর পড়ে ফেললেন তাও আপনার আসর হয়ে যাবে অথবা আপনার যদি পুরাতন কথা ছয় অক্ত বাড়ির চেয়ে বেশি জমা আছে তো এমতো অবস্থায় আপনি অক্তের নামাজ পড়ে নিতে পারেন কারণ ছয় অক্ত এর সঙ্গে পড়তে গেলে এই বর্তমান যে কারেন্ট টাইম যে নামাজটা আছে অক্তি নামাজ ওই অক্তি নামাজটা হয়তো আপনার মিস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তো তিন কারণে এই তারতিব এবং অর্ডার আপনি বাদ দিতে পারেন কয় কারণে তিন কারণে নাম্বার ওয়ান অক্তি নামাজ অক্তি নামাজ বলতে কি এখন বর্তমানে যে কারেন্ট নামাজ যেটা আপনি পড়বেন ওই নামাজের টাইমটা যদি এত শর্ট হয়ে গিয়েছে যে আপনি এই নামাজ যদি আপনি কদা নামাজ পড়েন তো এই নামাজও কদা হয়ে যাবে অথবা আপনি ভুলে গিয়েছেন অথবা মনে করেন আপনার কদা নামাজের নাম্বার ছয় চেয়ে বেশি
তখন কিন্তু আপনি কদা নামাজ রেখেও ওয়াক্তে নামাজ পড়তে পারবেন নতুবা আপনাকে আগে জোহর পড়তে হবে তারপরে আসর পড়তে হবে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল নামাজ রোজা কোরআন শরীফ তিলাওয়াত নামাজ রোজা তিলাওয়াত সবকিছুই করেন কিন্তু ফিল্ম দেখেন তো ফিল্ম হারাম ফিল্ম দেখাটা তো হারামের কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই নামাজ রোজা পড়ার কারণে হয়তো ওনার দায়িত্ব আদায় হবে কিন্তু নামাজ তিলাওয়াতের বরকত পাবেন না শান্তি পাবেন না এবং এবাদতের মজা যেটা এটা আসবে না কারণ চক্ষুর মাধ্যমে যে গুণা হয় গুণার কারণে সবচেয়ে বড় জিনিস হলো এবাদতের মজা চলে যায় এবাদতের স্বাদ চলে যায় এবং নানাভাবে উনি গুণার দিকে দাবিত হয়ে যাবেন ফ্যামিলির মধ্যে অশান্তি চলে আসবে স্বাস্থ্যের ক্ষতি হবে অনেক সমস্যা আছে তো এই জন্য হারাম ফিল্ম দেখাটাও হারাম আল্লাহ আমাদের সকলকে বাদত করুন আমিন জাযাকুমুল্লাহ আহসান জাযা জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ দাঁড়াইছি এবং খুব আটাআটি করিয়াছি পাঁচটি করিয়া এই দেশ জানাজার নামাজটা পড়ছি ইমাম সাহেব একবারই তার সামনে আমরা সজদার একটা জায়গা রাখি যেহেতু জানাজার নামাজ নামাজ হিসাবে একটা সজদার জায়গা প্রাপ্ত পাক এর বাদে আমরা যারা মুসল্লি হল খাওয়া হয়েছি খরে তারা হোক বলে একজন লোকে আরো জন লাগাইয়া আমি হইলাম ই গীতা যে মা ভালো তো একটা যেহেতু আছে একটা সজদার জায়গা প্রাপ্ত যেহেতু যেহেতু সজদা নাই তার বাদেও তো এটা আর কোন প্রশ্ন আছে আপনার জিও আপনার প্রশ্ন হলো যে আমাদের দেশে যখন আমরা নামাজ পড়ি আমরা কিন্তু যদিও সালাতুল জানাজার মধ্যে সেজদা নাই আমরা একটা সফের গ্যাপ আমরা রাখি সেজদার জায়গা রেখেই আমরা দাঁড়াই এই দেশে কোনো কোনো সময় একদম ক্লোজ হয়ে এক সফার এক সফের বিলকুল পাশাপাশি সববেন দিয়ে আমরা নামাজ পড়ে ফেলি যেখানে মধ্যখানে হয়তো সেজদা দেওয়ার পরিমাণ গ্যাপ আমরা রাখি না তো নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি নিজেই বলেছেন যে যেহেতু সালাতুল জানাজার মধ্যে সেজদা নাই রুকু নাই বাট এরপর এটি নামাজ এটি কি নামাজ কেন নামাজ কারণ একজন ইমাম হন বাকিরা মসজিদে থাকেন তাকবীরের তাহরিমা বলা হয় কিবলা দিকে ফেস করতে হয় অজু করতে হয় এবং শেষ দিকে সালাম ফিরাইতে হয় এই সব মিলিয়ে এটাও কিন্তু নামাজের কেয়াম যেটা খাড়াওয়া যেটা রুকু পর্যন্ত এই পুরো একটা মুস্তাকিল একটি রুকুন পাওয়া দরকার এটা নামাজের রুকুমে দেওয়া হয় এবং রসুল্লাহ ইসলাম ওনার আমল ছিল উনি মুসল্লিদেরকে সব বাঁধাতেন যে সব বাঁধা মানে নামাজের সফের মতো এজন উত্তম এটাই সুন্নত এটাই হলো যে আপনি যেটা দেখেছেন আমাদের সে যেহেতু এনাফ জায়গা আছে আমরা অবশ্যই নর্মাল নামাজের যে সব আমরা বাঁধি সেজদা দেওয়ার জায়গা রেখে এইভাবেই জানাজার নামাজের সব আমরা বাঁধবো হ্যাঁ যদি বিশেষ করো কারণে মুসল্লি বেশি হয়ে যান তাহলে পিটাপিটি বাই খাড়া হলেও নামাজ হয়ে যায় ইনশাআল্লাহ সন্দেহ এবং মানে চিন্তার কোনো কারণ নাই তবে যদি জায়গা থাকে তাহলে অবশ্যই সুন্না এবং উত্তম হলো আমরা গ্যাপ রাখবো সেজদার জায়গা পরিমাণ জায়গা আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ জাযাকুমুল্লাহ আহসান জাযা জাযাকুমুল্লাহ খায়র আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কলার সালামু আলাইকুম জি বলুন আপনার প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি বলুন আপনার প্রশ্ন আওয়াজটা ভাঙ্গি ভাঙ্গি আইসে আপনি আবারও কইবানি দুই নম্বর প্রশ্নটা রিপিট করবানি আপনার মোবাইলটা কি যেটা মাত্রা মুখটা ঠোরাই মাতুকা আর টিভিতে হরিয়া মাতুকা জি জি ফরমোকে আস্তে আস্তে হোকা তিন নম্বর প্রশ্ন জি
লাইনটা খাটি গেছে কি। অনেক সময় হয় কি, আমি আবারও বলবো, আপনাদের যেটা মোবাইল বা যে ফোন ইউজ করেন, মুখের কাছে নিয়ে কথা বলার কারণে বা বেশি ফুল ভলিউম হওয়ার কারণে অথবা টিভির ভলিউম হওয়ার কারণে অনেক সময় কথাগুলো ক্লিয়ার হয় না, লাইন কেটে কেটে আসে বা নেটের প্রবলেমও থাকতে পারে। তো আমরা দুইটি প্রশ্ন আপনার বুঝেছি, আমরা আনসার দিয়েছি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হলো, তাহিয়াতুল ওযু আপনি সুন্নত নিতে পড়বেন নাকি নফল নিতে পড়বেন? তো এটা কিন্তু আসলে সুন্নতে গয়ের মুআক্কাদা। তো সুন্নতে গয়ের মুআক্কাদা হলে এটাকে নফল নিতে পড়া যায়, পড়লেও যাইতেছে, সুন্নত নিতে পড়লেও যাইতেছে। তো আপনি যদি তাহিয়াতুল ওযু প্রত্যেক ওযু করার পরে মকরু টাইম না হলে আপনি দুই রাকাত নামাজ পড়বেন, সুন্নত নিতে পড়লে এটা ভালো, ইভেন নফল নিতে পড়লেও জায়েজ হয়ে যায়, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি বলেছেন আল্লাহ বলতে আয়াতুল কুরসি, এটা আমি বলবো, আপনি শুনতে চাইতেছেন, তো আপনার হয়তো পড়া শুদ্ধ নয়, আপনি এটাই বলেছেন। আমি অনুরোধ করব যে আপনারা ইউটিউবে গিয়ে বা আপনারা যে কোরআন শরীফের যেটা অ্যাপস আছে সেখানে গিয়েও আপনারা আয়াতুল কুরসি তিলাওয়াত শুনে নিয়েন ইনশাআল্লাহ। যে কোনো কারি সাহেবের আপনি সিলেক্ট করে কোরআন শরীফের অ্যাপস আছে সেখানে আপনি যে কোনো কারি সাহেব তিলাওয়াত মধ্যে আপনি প্লে করলে আপনি শুনতে পারবেন, অথবা আপনি কোনো বাচ্চাদের বলবেন আপনি শুনে যাবেন ইনশাআল্লাহ। আশা করি এটাই করবেন ইনশাআল্লাহ। তারপর আপনি বলেছেন হিসাবে আমি যদি সময় পাই, যদি শেষ দিকে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছে। হ্যালো, কালাম, সালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি হোক, আপনার প্রশ্ন। জি, আমার আমার একজন মিয়া সাহেব কইছেন আর কি, যে আওয়াবিন নফল নফল বলে নমাজ নাই। আমি জানতাম পাইলাম যে আওয়াবিন নফল নমাজ আসেনি না নাই, কইছেন তাই কোনো কিতাব পাইছেন না। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে আপনার? জি না, ওস্তাবাদ ইশরাক নমাজ, তাস নমাজ, নফল নমাজ নি না, সুন্নত নমাজ অফতাতা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। কা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত সালাতুল আওয়াবিন, দুই নামাজকে সালাতুল আওয়াবিন বলা হয়। হাদিসের পরিভাষায় সালাতুল জুহা বা চাষ্টের নামাজকে আওয়াবিন বলা হয়েছে। আওয়াব শব্দের অর্থ হইল কি, আল্লাহর ফরমাবরদার বান্দা, যারা সবসময় আল্লাহকে স্মরণ করেন। যেমন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে কুরআন বলেছে ওয়াইন্নাহু আওয়াব, যে উনি সবসময় আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর দিকে ফিরে আসেন। তো সালাতুল আওয়াবিন মানে আল্লাহকে যারা বেশি স্মরণ করেন, আল্লাহর ভয় যারা রাখেন, তাদের নামাজ, নেককারদের নামাজ, শুধু নেককারদের নামাজ। তো যে কোনো নফল নামাজকে নেককারদের নামাজ বলা যায়, যেমন সালাত জুহাকেও সালাত আওয়াবিন বলা হয়েছে। বাট মাগরিবের নামাজের পরে যে ছয় রাকাত নামাজ পড়া হয় সুন্নত মুআক্কাদার পরে, আরও ছয় রাকাত পড়া হয় দুই রাকাত করে, এটাকেও হাদিসের পরিবেশ সালাতুল আওয়াবিন বলা হয়েছে। যিনি বলেছেন উনি পান নাই, সবে যেন সবটা পাবে এটা জরুরি নয়। এটা অবশ্যই হাদিসের মধ্যে রয়েছে, বেশ কিছু হাদিসের ক্ষেত্রে মধ্যে রয়েছে, বাইহাকি, ইবনে মাজা, মুসন্নফে ইবনে আবি শয়বা, দারকুতনি সহ অনেক হাদিসের কিতাবে হাদিসই রয়েছে। সেজন্য অনেক উলামায়ে কেরাম বলছেন যে হাদিসগুলো জঈফ, কিন্তু সেই অনেক নির্ভরযোগ্য মানে ডিফারেন্ট সনদের মাধ্যমে যেহেতু হাদিসটি বর্ণিত রয়েছে। এক, দুই নম্বর ফজিলতের ক্ষেত্রে কিন্তু এখানে নফল নামাজ পড়তেছেন আপনি, যদি ফজিলত থাকে ভালো কথা, না থাকলে কোনো ক্ষতি নেই। এজন্য উলামায়ে কেরামের সিদ্ধান্ত হলো ফজিলতের ক্ষেত্রে জঈফ হাদিস গ্রহণযোগ্য হয়। তিন নম্বর, যদি কোনো জঈফ হাদিস সহি হাদিস দ্বারা এটাকে সমর্থন পাওয়া যায় তখনও কিন্তু জঈফ হাদিস গ্রহণ করা যায়। তো বুখারী শরীফ সহ বিভিন্ন সহি হাদিস কিতাবে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাগরিবের নামাজের পরে লম্বা টাইম পর্যন্ত, অনেকদিন এশা পর্যন্ত নফল নামাজ পড়তেন। তাহলে তো মাগরিবের পরে নফল নামাজ পড়ার কথা পাওয়া গেল। সেই হিসাবে অবশ্যই সালাতুল আওয়াবিন মাগরিবের পরে যদি আপনি পড়তে চান, এটা হাদিস তারা প্রমাণিত রয়েছে, আপনি অবশ্যই পড়তে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। যিনি পান নাই উনি হয়তো ওনার কথা বলেছেন, কিন্তু অবশ্যই এটা রয়েছে। আমরা বিস্তারিত কোনো একদিন ইনশাআল্লাহ অন্য এক সময় আপনার সঙ্গে আলোচনা করব সালাতুল আওয়াবিন সম্পর্কে ইনশাআল্লাহ। যেমন আমি আগেই বলেছি যে হযরত আবু হুরায়রাকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়ার কথা বলেছেন, এবং এই নামাজ পড়লে তার ফায়দার কথা বলেছেন, বাইহাকি, মুসন্নফে ইবনে আবি শয়বা, দারকুতনি সহ বিভিন্ন হাদিসের কিতাবে আলোচনা এসেছে। আমরা আরেকদিন হয়তো শুধু সালাতুল আওয়াবিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনার ইশরাকের নামাজ সুন্নত নাকি নফল, একটু আগে আমি বলেছি
যে এগুলো আসলে সুন্নতে কর্ম আকাদা, সুন্নতে কর্ম আকাদা নামাজ, সুন্নতে নিতে পড়া যায়, নফল নিতে পড়লেও জায়েজ হবে, বাট সুন্নতে নিতে পড়াটা ভালো। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ। যেহেতু আমাদের সময় একেবারে 4-5 মিনিট পরে শেষ করতে হবে, বিষয় যেগুলো আছে ইনশাআল্লাহ। জি, আমরা যেহেতু আমরা একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তো আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল গোসল নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে গোসল আমরা কীভাবে করব এবং গোসলের ফরজ নিয়ে আমরা আলোচনা করেছি, কোন কোন কাজের মধ্যে গোসল করতে হয় এবং কীভাবে গোসল করতে হয় আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তো মাগরিবের নামাজের পরে আওয়াবিন নিয়ে আমরা আলোচনা করেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস তারা ডিফারেন্ট মেসনদের মাধ্যমে সালাতুল আওয়াবিন মাগরিবের পরে পড়ার কথা উল্লেখ রয়েছে, প্লাস সৈয়দ ইসলাম যেটা সমাধান পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাম অনেক লম্বা টাইম মাগরিবের পরে এসা পর্যন্ত নফল নামাজ পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফরজের পাশাপাশি নফল নামাজগুলো বেশি বেশি করে পড়া তৌফিক দান করুন। কারণ কি? কারণ যদি আপনি নফল নামাজ পড়েন, কঠিন কেয়ামতে ফরজের মধ্যে কোনো ঘাটতি যদি ধরা পড়ে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফেরেশতা দেখে, উনজুরু হাল্লে আবদি মিন তাতাওয়ুইন, তোমরা একটু চেক করে দেখো আমার বন্দার আমলনামায় কোন নফল পাওয়া যায় কিনা, পাওয়া যায় না, যদি পাওয়া যায় তাহলে তোমরা এই নফল দিয়ে তার ফরজকে ঘাটতি করে দাও, ঘাটতি পূরণ করে দাও। নামাজের ক্ষেত্রে এভাবে হবে, সমান যাকাতের ক্ষেত্রে যদি কোনো ঘাটতি পাওয়া যায় নফল সদকার মাধ্যমে এটা পূরণ করা হবে, ফরজ রোজার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি পাওয়া যায় নফল রোজা থাকলে নফল রোজার মাধ্যমে সেই ঘাটতি পূরণ করে দেওয়া হবে, ফরজ হজের ক্ষেত্রে যদি কোনো কমি পাওয়া যায় নফল হজ থাকলে ওটার মাধ্যমে এই কমিটাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। এজন্য আমাদের ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়া তো খুবই জরুরি, এটা আমার মাথায় রাখতে হবে। আমাদের আলোচ্য বিষয় ছিল অদূর সুন্নত নিয়ে, যে নবী করিম সাল্লাম শুরুতে বিসমিল্লাহ পড়তেন, তারপরে নিয়ত করতেন, দুনুহাত হাত কবজি পর্যন্ত দৌত করতেন, নাপাক থাকলে সেটা আগে দৌত করতেন, প্রাইভেট পার্টকে দৌত করতেন, এরপরে গোসলের শুরুতে প্রপার নামাজের মতো অজু করতেন, যদি পায়ের জায়গায় পানি জমা থাকে পরে পা দৌত করতেন, এরপরে নবী করিম সাল্লাম পুরো বডির উপর 3 বার পানি দিয়ে পুরো বডি দৌত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করতেন মাথার মধ্যে, ডান সাইড থেকে প্রথমে শুরু করতেন, এরপরে রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম এরপরে রাইটের শোল্ডার প্রথমে ধুইতেন, তারপরে লেফটের শোল্ডার, রসুল্লাহ ইসলাম বডিকে একটু গসাইয়ে ধুইতেন যাতে প্রত্যেকটার মধ্যে পানি পৌঁছে যায় রাব করে। এইভাবে হলো গোসলের সুন্নত সম্পর্কে আলোচনা করলাম। তো গোসলের সুন্নতের ক্ষেত্রেও সমান একই নিয়মে একজন মানুষ মারা যাওয়ার পরেও মৃত ব্যক্তিও কিন্তু এইভাবেই গোসল দেওয়া হয়, শুরুতে কিন্তু অদু থাকে। ইভেন জানাবতের গোসলে ফরজ গোসল, সেই গোসলের পূর্বেও নবী করিম ইসলাম অজু করেছেন। প্রশ্ন আসতে পারে যে অজুর মাঝে তখন পাক হচ্ছেন না, কারণ গোসল ছাড়া তখন পাক হচ্ছে না, বাট এরপরও নবীর সুন্না যেহেতু আপনার মার বুঝে দরক বা নাই দরক আমরা রসুল ইসলামের সুন্নাকে ফলো করে, জানাবতের ফরজ গোসলেও আমরা বা হায়াত নেফাসের গোসলেও আপনারা এই শুরুতে অজু করবেন এবং গোসলের পরে কিন্তু আর অজু করবেন না। কেন? যদি প্রথম অজু করে ফেলেন তাহলে তো আর অজুর প্রয়োজন হচ্ছে না। ইভেন যদি আপনি শুরুতে অজু নাও করেন তবু তো গোসলের মাধ্যমে পুরো অজুর জায়গাগুলো দৌত হয়ে গিয়েছে, তাই আপনাকে পুনরায় অজু করতে হবে না, করলে মকরু হবে, অনুত্তম হবে, আপনি ওয়েস্ট করলেন, পানি নষ্ট করলেন। গোসলের মধ্যে আরও কিছু আদাব রয়েছে, যদি সম্ভব হয় কিবলা থেকে ফেস না করা এবং অতিরিক্ত পানি ব্যয় না করা, বেশি লম্বা টাইম খরচ না করা। এই দেশে কিন্তু আমাদের বাচ্চারা যারা তারা অনেক লম্বা টাইম বাতের মধ্যে কাটায়, শাওয়ার মধ্যে কাটায়, এটা আমরা তাদেরকে অবশ্যই একটু তাদেরকে আমরা আদর্শ শিক্ষা দেব যে প্রয়োজন ছাড়া এত লম্বা টাইম বাতের মধ্যে কাটানো বা শাওয়ার মধ্যে কাটানো এটাও কিন্তু উচিত নয়। আল্লাহর দেওয়ার টাইমকে আমরা অবশ্যই কাজে লাগাবো, শাওয়ার বাবাতে অতিরিক্ত সময় লাগাবো না। আপনি আশ্চর্য হবেন নবী করিম ইসলাম অজু করতেন কী পরিমাণ পানি দিয়ে। নবী করিম ইসলাম মাত্র 2 রতল পানি দিয়ে অজু করেছেন, অর্থাৎ 700 মিলিলিটার পানি দিয়ে। আপনার যে ছোটো বোতল পানির বোতল, ওই এক বোতল আরও সামান্য দিয়ে রসুল ইসলাম অজু করে ফেলতেন। এবং নবী করিম ইসলাম 4 মুদ থেকে 6 মুদ, অর্থাৎ আপনি মুদে তো বুঝবেন না, আপনার যে পানির বোতল যেটা আছে এগুলা 6 থেকে 7 বোতল পানি দিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম গোসল করে ফেলতেন। আপনি এটাই সে বলি, মোর দেন 1 লিটার পানি দিয়ে নবী করিম সাল্লাহ ইসলাম অজু করে ফেলতেন, এবং অ্যাবাউট 3 লিটার পানি দিয়ে, মাত্র 3 লিটার পানি দিয়ে রসুল গোসল করে ফেলতেন, মাত্র 3 লিটার পানি দিয়ে। বখারী শরীফ হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন। তখন একজন সাহাবী বলেছিলেন, উনি একজন সাকিদ,
ইহুদরা মাথার লম্বা চুল, আমার তো বোধহয় 3 লিটার পানি দ্বারা গোসল হবে না। তখন ওনার কিছু রাগ চলে আসলো, বললেন যে দেখো তোমার কেন হবে না, যার মাথায় চুল ছিল তোমার চেয়ে বেশি, মানে নবী করিম রাসূলের মাথার চুল লম্বা ছিল, এরপরেও উনি লম্বা চুল থাকার পরেও মাত্র 3 লিটার পানির মাধ্যমে উনি গোসল করেছেন, কেন হবে না? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল এবং ওযুর ক্ষেত্রে আমাদেরকে ইসরাফ থেকে, ওয়েস্ট করা থেকে, নষ্ট করা থেকে বাঁচার জন্য আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সেগুলো মাথায় রাখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আহসানা জাযা। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন। আপনাদের প্রশ্নের মাধ্যমে ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে। আপনাদেরই সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাত। হুজুরকে আমি বরকত জানাচ্ছি। আপনি সহ আমাদের দর্শকতা ভাই বোন যারা এই প্রশ্ন করেছেন বা যারা প্রশ্ন না করে আমাদের প্রোগ্রাম দেখেছেন, সকলকে আন্তরিক মরবত জ্ঞাপন করছি এবং দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রোগ্রামকে কবুল করেন। প্রতি সপ্তাহে শনিবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত পুরো 5 দিন সেম টাইম 9 o'clock থেকে 10:30 পর্যন্ত আপনাদের ইসলামিক কিউ অ্যান্ড এ প্রোগ্রাম, শুরুতে 10-15 মিনিট আমাদের বিষয়ভিত্তিক আলোচনা থাকে, তারপরে আপনাদের প্রশ্ন আমরা উত্তর দিয়ে পুরো প্রোগ্রাম আমরা কমপ্লিট করে থাকি। শরীক থাকার আহ্বান জানিয়ে আমরা আজকে এখানে শেষ করতেছি। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, নিয়মিত ইসলামিক কিউ অ্যান্ড এ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته